حبه. একটা শ্বাস নেব ছাড়তে ছাড়তে পিছনের দিকে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে উঠে আসব বিশ্রাম করব। এবার নিজে পেটের উপর শুয়ে পড়ব, পেটকে বল দিচ্ছে আর ধীরে ধীরে বিশ্রাম করব। বিশ্রামের সময় চোখ বন্ধ, একটা শ্বাস ভিতরে আর বাইরে, আর একটা শ্বাস নেব, শ্বাস নেব দুটো হাত সাইডে, আস্তে আস্তে একটা শ্বাস নেব আর ছাড়তে ছাড়তে ডান হাত শ্বাসকে নিতে ধীরে ধীরে পরে আসব, ছাড়তে ছাড়তে বিশ্রাম করব। আরো একবার শ্বাস নিতে নিতে দুটো হাত সাইডে, ছাড়তে ছাড়তে নিজের বাঁ হাত ডান পায়ে আর ডান হাত উপরে আকাশের দিকে। শ্বাস নিতে নিতে উপরে আসব, ছেড়ে দেব আর একটা শ্বাস নেব আর ছাড়ব ধীরে ধীরে। সামনে মাটিতে, মাথা মাটিতে, বিশ্রাম করবো নিজের জায়গায়। দেখুন, আমরা জানেন যে যোগ আজকের নয়, বহু হাজার হাজার বছর ধরে যোগ দিবস পালন হয়, কিন্তু মোদিজি 2014 সালের 11 ডিসেম্বর ঘোষণা করার পর থেকে বিরাট মাত্রা পেয়েছে সারা পৃথিবীতে, বিভিন্ন দেশে আজকে মোদিজির আহ্বানে সাড়া দিয়ে আজ যোগ দিবসে পালন করছেন। আর আমরাও আজকে সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে করছেন, কিন্তু ভারতবর্ষে প্রায় 25 কোটি মানুষ এখানে অংশগ্রহণ আজকে করবেন, এই ধরনের প্ল্যানিং তৈরি হয়েছে। আর আমাদের পার্টির পক্ষ থেকে নাড্ডাজি বলেছিলেন বিধায়ক এমপি দিকে যোগ দিবস পালন করতে হবে, এই জন্য আমি আজকে বিধায়ক হিসেবে দুর্গাপুর পশ্চিমের পক্ষ থেকে আজকে এই ক্ষুদিরা মাঠে 7টা থেকে 8টা প্রায় আমরা 1 ঘন্টা যোগ দিবস পালন করলাম। আমাদের আর্ট অফ লিভিং টিচাররা এসেছিলেন, সমস্ত এলাকার ক্রীড়াপ্রেমী, বিভিন্ন ক্লাব, বিভিন্ন এনজিও, সমাজসেবী সংগঠন, আমাদের পার্টির কর্মীরা সকলে একত্রিত হয়ে এই সুন্দর মানে পরিবেশ নির্মাণ হয়েছে এবং যোগ দিবস পালন করলাম। আগামী দিনে এই যোগ দিবস আর বৃহত্তর ধারণ করবে, এই উপলক্ষে আমাদের এখানে প্রোগ্রাম করে নেওয়া হয়েছে।